ওকে, লেটস গো। তো এই ভিডিওতে আমরা কাজ করব আমাদের ইউজার প্রোফাইল নিয়ে। আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম ইউজার প্রোফাইল নিয়ে কখন কাজ করব। তো ছোটখাটো যে কাজগুলো ছিল, আমি যেগুলোর কথা বলেছিলাম, ওইগুলো অলরেডি শেষ। বাট এখন আরও কিছু বাকি আছে, ওইগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে কাজ করতে করতে করে ফেলবো। তো এখন আমরা আমাদের একটু প্রোফাইলের দিকে আগাই এবং ইউজারের দিকে একটু লক্ষ্য করি, আমাদের কাস্টমারের দিকে একটু নির্লক্ষ্য করি। ওকে, তো আমাদের ইউজার এখন কি করতেছে? এখন পেমেন্ট করতেছে, সব কিছু করতেছে। এখন তাকে একটা অ্যাক্সেস দেওয়া হওয়া দরকার, বা একটা অ্যাক্সেস দিতে হবে যেখানে গিয়ে সে তার ওল্ড যে অর্ডারগুলো আছে বা তার হিস্টোরিগুলো সে দেখতে পারবে, সে কয়টা অর্ডার দিয়েছে বা কারেন্ট কোন অর্ডারটা দিয়েছে এবং সে অর্ডারটার স্ট্যাটাস কী আছে, পেন্ডিংয়ে আছে না, প্রসেসিং চলতেছে না, ডেলিভারির যে ট্র্যাকিংয়ের যে বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে এখন থেকেই কাজ করা হবে। এবং প্রোফাইলের যে ভিউ জিনিসগুলো, বা প্রোফাইলে তার অর্ডারগুলো শো করা বা অন্যান্য যে তার ইনফরমেশনগুলো আছে ওইগুলো শো করা, এসব কিছুই আমরা এই ভিডিও থেকে করব। ওকে, তো এখন আমি জাস্ট কি করব, আমাদের প্রোফাইলের জন্য একটা ভিউ ক্রিয়েট করব এবং সেখানে আমরা আমাদের প্রোফাইলের যে টেমপ্লেটটা আছে ওই টেমপ্লেটটা আমরা জাস্ট রেন্ডারিং করব। ওকে, তো তার জন্য আমি জাস্ট সবগুলো ট্যাব এখান থেকে ক্লোজ করে দিতেছি এবং এইখানে আমাদের কোনো আপাতত কোনো কাজ নেই, আমাদের কাজ হচ্ছে অ্যাকাউন্টে। তো আমি বাকি সবগুলো অ্যাপই ক্লোজ করে দিতেছি এখান থেকে, যেহেতু এগুলোর কোনো প্রয়োজন নেই। তো আমরা জাস্ট অ্যাকাউন্টকে ওপেন করব এবং অ্যাকাউন্ট থেকে আমি জাস্ট ভিউতে আসলাম। ওকে, এবং এইখানে আমি কি করব, কিছু জিনিস ইম্পোর্ট করে নেব যেন আমাদের কাজ করতে অনেক সুবিধা হয়। যেমন আমি জাস্ট এখানে বলতে পারি যে আমাদের প্রথমে যেটা ইম্পোর্ট করতে হবে, আমাদের প্রোডাক্টের যে অর্ডার কার্ড, এই জিনিসগুলোকে ইম্পোর্ট করতে হবে। তো আমি তার জন্য বলতে পারি ফ্রম অর্ডার থেকে, অর্ডার মডেলস থেকে আমরা জাস্ট ইম্পোর্ট করব। কাকে ইম্পোর্ট করব? আমরা কার্ড এবং অর্ডারকে। ওকে, এবং আমরা কি করতে পারি, ফ্রম পেমেন্ট থেকে, আমাদের পেমেন্ট মডেলস থেকে ইম্পোর্ট করতে পারি। কাদের ইম্পোর্ট করতে পারি? আমাদের বিলিং অ্যাড্রেসকে। ওকে, দ্যাটস ইট। দেন আমাদের আর কি প্রয়োজন, আমাদের প্রোফাইলেরও প্রয়োজন আছে। তো প্রোফাইল যেটা আছে আমরা সেটাকেও ইম্পোর্ট করে ফেলি কোত্থেকে, আমাদের জাস্ট অ্যাকাউন্ট থেকেই। ওকে, তো আমরা জাস্ট বলতে পারি যে ফ্রম অ্যাকাউন্ট ডট মডেলস থেকে কাকে ইম্পোর্ট করতে পারি, ইম্পোর্ট করতে পারি আমাদের প্রোফাইলকে। ওকে, তো এই জিনিসগুলোই আমাদের মূলত এখন আপাতত আমাদের প্রয়োজন হচ্ছে। তো আমরা জাস্ট কি করব, জাস্ট আমরা যেহেতু জেনারেক ভিউ ইউজ করব, তো সেক্ষেত্রে আমি ভিউগুলো ইম্পোর্ট করে ফেলি। তো জাস্ট ফ্রম ডিজেনগো ডট ভিউস থেকে জাস্ট জেনারেক থেকে ইম্পোর্ট করব কাকে, টেমপ্লেট ভিউকে। ওকে, দেন আমাদের যেটা করতে হবে, একদম নিচে এসে আমরা জাস্ট এখানে প্রোফাইলের কাজ করব। তো আমি জাস্ট এখানে বল দিতেছি যে কাস্টমার্স প্রোফাইল। ওকে, এবং এখানে জাস্ট বলতেছি ক্লাস দেন প্রোফাইল, প্রোফাইল ভিউ, এটা ইনহেরিট করবে টেমপ্লেট ভিউকে। এবং এখানে দুইটা মেথড হবে, একটা হচ্ছে গেট সেলফ নিবে রিকোয়েস্ট। ওকে, দেন পাস, এবং ফাইনালি যেটা হবে ডেফ আর্কস কে ওয়ার্কস। ওকে, এটাকে আমরা কি করতেছি, পাস দিয়ে নিতেছি। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আমি ভিউটাকেও ইম্পোর্ট করে ফেলি। ওকে, এখানে লগ ইন হচ্ছে, সব কিছু ঠিকঠাক আছে। এখন এখান থেকে করো পাথ ক্রিয়েট করলাম এবং এটা বললাম যে প্রোফাইল স্ল্যাশ, প্রোফাইল স্ল্যাশ, দেন কী করবে, এটা ভিউস থেকে আসবে, ভিউস থেকে আমাদের প্রোফাইল ভিউ হবে ডট অ্যাজ ভিউ নেম ইজ ইকুয়াল কী হবে, প্রোফাইল হবে। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, আমাদের ইউআরএল কাজ শেষ। তো এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের কিছু জিনিস রিটার্ন করতে হবে। তো প্রথমে আমি জাস্ট কি করতেছি, আমাদের টেমপ্লেটটাকে রেন্ডার করে আপনাদের দেখাচ্ছি। তো আমি এখান থেকে জাস্ট রিটার্ন করব কাকে, রিটার্ন করব রেন্ডারকে, এবং
রিকোয়েস্ট এখান থেকে যাবে এবং আমাদের টেমপ্লেট আছে একটা কোথায় দেখে আসি ওকে তো আমাদের এখানে একদম বেসেই কি আছে এখানে বেসের পাশাপাশিই আছে আমাদের প্রোফাইল ডট এস টি এম এল তো আমরা এটাকেই এখানে ইউজ করব তো আমি এখানে জাস্ট বলতেছি যে প্রোফাইল ডট এস টি এম এল ওকে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমি যদি অ্যাকাউন্ট থেকে আমাদের ইয়েতে যাই তাহলে এটা কাজ করার কথা যেমন আমি যদি এখন বলি যে অ্যাকাউন্ট স্ল্যাশ প্রোফাইল তাহলে আমাদের প্রোফাইল পেজ শো করার কথা ওকে তো এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট মাই অ্যাকাউন্ট তো আমাদের প্রোফাইল পেজ আমাদের এখানে শো করতেছে তো এখানে আবার কিছু জিনিস আছে যেমন অর্ডার্স তো এই অর্ডার্সের মধ্যেই মূলত আমরা আমাদের অর্ডারগুলোকে শো করব ওকে এখানেই আমরা আমাদের অর্ডারগুলো শো করব দেন আমাদের এই অ্যাকাউন্ট ডিটেলসে আমাদের বিলিং অ্যাড্রেস বা আমাদের প্রোফাইল অ্যাড্রেসগুলো এই অ্যাড্রেসে আমাদের বিলিং অ্যাড্রেস এখানে আমাদের শপিং তো সব ডিটেলস আমরা এখানে শো করতে পারবো বাট আমরা আপাতত আজকে কি করব আজকে আমাদের জাস্ট অর্ডারগুলোকে এখানে শো করব যে আমাদের কোন কোন অর্ডারগুলো দেয়া হয়েছে ওকে ওইগুলোই আমরা এখানে শো করব এখন ওকে তো এখন আমি জাস্ট কি করব এখান থেকে আমি ব্যাকএন্ডে যাই এবং এইখানে আমরা কিছু জিনিস রিটার্ন করব আমাদের অর্ডারগুলোকে শুধু শো করব তো তার জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের অর্ডারগুলোকে ফ্যাচ করে নিয়ে আসতে হবে কোত্থেকে আমি এখানে বলতে পারি যে অর্ডারস ইজ ইকুয়াল আমি যদি বলি যে মডেলস ডট আচ্ছা মডেলস বলতেছি কিসের জন্য অর্ডার যাবে ওকে অবজেক্টস ডট ফিল্টার হবে অবজেক্টস ডট ফিল্টার এবং এখানে ইউজার ইজ ইকুয়াল কী করবো আমরা জাস্ট রিকোয়েস্ট ডট ইউজার কিনা সেটাই দেখব এবং এইখানে আরও একটা জিনিস আমাদের দেখতে হবে যে অর্ডার্ড ইজ ইকুয়াল আমাদের ট্রু কিনা কারণ যেগুলো ট্রু হয়েছে সেগুলোই কিন্তু আমাদের অর্ডার দেয়া হয়েছে তো সেগুলোই আমরা আবার এখানে পাস করতেছি আমাদের প্রোফাইলে শো করতেছি ওকে কারণ সেগুলো অলরেডি অর্ডার দেয়া হয়ে গেছে এবং এখানে যেটা করতে হবে কনটেক্সট is equal oops oops তো এখানে যেটা করতে হবে তো অর্ডার্স তো অর্ডার্সের মধ্যে জাস্ট অর্ডার্সকে আমি এখানে পাস করলাম দেন এই কনটেক্সটকে আমি কি করতে হবে আমাদের এখানে পাস করে দিতে হবে তো জাস্ট কনটেক্সটকে আমি এখানে পাস করে দিলাম কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম এখন আমাদের হোম আমাদের প্রোফাইল পেজে আসলে কোনো কিছু এখানে শো করবে না ওকে তো আমাদের কি করতে হবে আমাদের একটা টেবিল লাগবে তো আমি টেবিলকে নিয়ে আসি একটু আমি জাস্ট বুটস্ট্র্যাপকে এখানে একটু বুটস্ট্র্যাপের যে টেবিল আছে ওই টেবিল নিয়ে আসবো একটা তো বুটস্ট্র্যাপের যে অফিসিয়াল যে ডকুমেন্টেশন আছে সেখানেই আমি এখন যাচ্ছি তো এখানে গ্যাট স্টার্ট দেন এখান থেকে আমি জাস্ট টেবল নিয়ে আসবো ওকে তো একটু নিচে আসি এবং এখানে কম্পোনেন্ট কম্পোনেন্ট থেকে জাস্ট এখানে টেবল আছে ওকে কোথায় টেবল আছে এখানে সার্চ করলেই তো পারা যায় ওকে টেবলস ওকে টেবলস এখন এখান থেকে কি করব আমরা জাস্ট একটা টেবিল একটা সিম্পল একটা টেবিল আমরা এখান থেকে নিয়ে নেব তো এখানে আছে ফার্স্ট নেম লাস্ট নেম ওকে তো আমরা এটাই নিতে পারি একটা সিম্পল একটা টেবিল আমরা এখান থেকে নিয়ে নিলাম এবং আমাদের এখন কাজ হচ্ছে আমাদের প্রোফাইল ডট এস টি এম এল এ ওকে তো প্রোফাইল ডট এস টি এম এল এ আসলাম দেন আমাদের এখানে সেকেন্ড ট্যাবের মধ্যেই আমাদের কাজ যেমন এখানে আমাদের অর্ডার্স তো এই অর্ডার্সের মধ্যেই কিন্তু আমাদের কাজ তো এখন অর্ডার্সের যে ট্যাবটা আছে সেটাকে আমাদের এখন বের করতে হবে তো আমি জাস্ট এখান থেকে একটু নিচে আসলে সাইন আউট এখানে শপ অ্যাকাউন্টস ওকে ড্যাশবোর্ড আমি জাস্ট একটু এখানে বাকি ইয়েগুলো ঠিক করে দেন সেকশনটা ধরে জাস্ট আমরা টেবলটাকে রেন্ডার করে দেবো দ্যাটস ইট তো জাস্ট মিনিট একটু সময় লাগবে ওকে তো সেভ চেঞ্জ এখানে ডিসপ্লে নেম লাস্ট নেম এটা হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেসের এটা হচ্ছে আমাদের শপিং অ্যাড্রেসের ওকে এটা হচ্ছে আমাদের বিলিং অ্যাড্রেস
দেন গো শপ। ওকে, তো এইখানে এখানে এখানে হচ্ছে আমাদের কি আমাদের এটা হচ্ছে আমাদের শপের যে ট্যাব সেটাই এখানে, যেমন বা অর্ডারের যেটা, তো আমি জাস্ট রিসেন্ট অর্ডার, ম্যানেজ ইউর অর্ডার, শপিং বিলিং অ্যাড্রেস, তো এই জিনিসগুলো জাস্ট আমি একটু কনফার্ম হয়ে নিতে সে যেন আমাদের বুঝতে সমস্যা না হয়। ওকে ওকে, নো অর্ডার, আমি যদি অর্ডার এখানে যদি যাই, এখানে বলতেছে নো অর্ডার। ওকে, দ্যাটস মিন এটা হচ্ছে এই সেকশনটা হচ্ছে আমাদের, এই সেকশনটা হচ্ছে আমাদের কিসের, আমাদের অর্ডারের। তো আমি এখানে জাস্ট আসলাম এবং এখানে এসে কয়েকটা স্পেস দিয়ে নিলাম যেন আমাদের সমস্যা না হয়। ওকে, এবং এইখানে আমি জাস্ট আমাদের টেবিলটাকে আমরা কি করলাম, পেস্ট করে দিলাম, এবং এখান থেকে জাস্ট একটা টিয়ার রেখে বাকিগুলো আমি উঠিয়ে দিলাম। ওকে, এবং এখানে আমার কি আছে, এখানে জাস্ট আমি চাইলে আইডিগুলো রাখতে পারি, তো আমি জাস্ট এখানে বলতেছি যে আইডি, এবং দেন আমাদের এখানে হবে আমাদের প্রোডাক্টের নেম দিতে পারি আমরা, প্রোডাক্টস দিতে পারি এখানে। তো আমি জাস্ট অর্ডারের যে মডেলসটা আছে ওই মডেলসটা আমি একটু ওপেন করে নিই, তাহলে আমার জন্য সুবিধা হবে এই জিনিসগুলো লিখতে যে কী কী জিনিস আমরা এখানে রেখেছি আসলে। তো ওকে, একটু অর্ডারে যদি আসি, তাহলে এখানে আমাদের অর্ডার আইটেমস তো একটা আছে, দেন ইউজার তো আছেই, তো এখানে অর্ডার্ড, দেন ক্রিয়েটেড, পেমেন্ট আইডি এবং অর্ডার আইডি, এই দুইটা আমাদের শো করতে হবে। তো এই দুইটা শো করার জন্য আমি জাস্ট প্রোডাক্ট দেন, এরপরে আমি এখানে বলতে পারি যে প্রোডাক্টের প্রাইস কি, ওইটা আমি বলতে পারি। তো আমি জাস্ট এখন আপাতত বলি যে পেমেন্ট আইডি, পেমেন্ট আইডি আমি এখানে শো করতেছি, এবং এখানে আমি চাইতেছি যে আমাদের অর্ডার আইডিটা শো করুক। ওকে, এভাবে চাচ্ছি। তো এখন আমার এই প্রোফাইল ডট এইচটিএমএল এর মধ্যে একটা কনটেক্সট আছে কি, আমাদের অর্ডারস, তো সেটাকে আমরা এখন চাইলে এখন এখানে কি করতে পারবো, এখানে আমরা ফর লুপের মাধ্যমে ইটারেট করতে পারবো। তো আমি জাস্ট ফর লুপের মাধ্যমে এখানে কি বলতেছি, আমি এখানে বলবো যে জাস্ট মিনিট, আমি জাস্ট টেমপ্লেটের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিই। ওকে, তো ডিজাইনগুলো স্টেমেল, তো আমি এখানে জাস্ট কি বলবো, এখানে বলবো যে ফর, শর্টকাট করার জন্য আমি আসলে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করালাম। তো ফর এখানে আমি জাস্ট বললাম যে অর্ডার, অর্ডার কোথায় আছে, অর্ডার আছে আমার অর্ডারসে। ওকে, তো অর্ডারসে আমার এখান থেকে জাস্ট এই ইন্ড ফরটাকে আমি কি করব, এখান থেকে কাট করে আমার এই টিয়ার পরে নিয়ে যাব, এখানে নিয়ে আসলাম। ওকে, তো এখন আমার কি হচ্ছে, এখন এটা বারবার আমার কিন্তু ফেচ করবে, বারবার আমার এটা কি করবে, যতটা অর্ডার আছে ততটা এখানে টিয়ার বসে যাবে অটোমেটিক্যালি। তো এখন আমি কি করতেছি, এখানে চাইতেছি যে আমার অর্ডারের আইডিটা শো করুক, তাহলে আমাকে কি করতে হবে, বলতে হবে যে অর্ডার ডট আইডি, কারণ এটা আমার অর্ডার অবজেক্টের আইডি শো করবে এখানে। দেন আমি চাইতেছি আমার পেমেন্টের, আমার প্রোডাক্ট শো করতে। এখন এখানে তো মাল্টিপল প্রোডাক্ট থাকতেই পারে, এটা স্বাভাবিক, এখানে ধরেন এখানে প্রচুর প্রোডাক্ট থাকলো তখন কি হবে, তো আমি জাস্ট ওই জিনিসটা একটু পরেই আপনাদের দেখাচ্ছি, বাট আপাতত আমি এখানে পেমেন্টটাকে শো করতেছি। ওকে, আমি এখানে বলতেছি যে অর্ডার ডট পেমেন্ট আইডি। ওকে, পেমেন্ট আইডি এখানে দিলাম, এবং এইখানে আমি কি করব, এখানে আমি বললাম যে অর্ডার ডট অর্ডার আইডি। ওকে, তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে, দেন আমি এখানে আসলাম, এবং এখন যদি আমি এটাকে রিলোড করি, তাহলে দেখি কি শো করে এখানে। ওকে, এখন যদি অর্ডারে যাই, তাহলে আমার এখানে কোনো কিছু কিন্তু শো করতেছে না, কিসের জন্য শো করতেছে না, কারণ আমার কোনো অর্ডারই নাই। তো আমি এখন কি করব, আমি জাস্ট একটা অর্ডার দিব এখন, যেমন আমি এখন আমার হোম পেজে যাই, এখান থেকে আমি অ্যাজ এ ইউজার এখন জাস্ট অ্যাড টু কার্ট করব, দেন অর্ডার দিব। তো আমি এখানে আসলাম, টেকনোলজি আসলাম, এখান থেকে আমি জাস্ট অ্যাড টু কার্ট করলাম। ওকে, দেন এখন এটাকে কী করবো, এইটাকে আমি এখন অর্ডার করব, এবং অর্ডার আমরা জাস্ট চাইলে পেপাল করতে পারি, যেহেতু আমাদের সবগুলো পেমেন্ট মেথডই কাজ করা হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমি যে কোনো পেমেন্ট মেথড ইউজ করতে পারি এখানে। তো ধরুন আমি এখানে চাইলাম যে এস এস এল কমার্স দিয়ে আমি পেমেন্ট করব,
তো তার আগে আমাদের যেটা করতে হবে, আমাদের কিন্তু অলরেডি রিটার্ন করে দিয়েছে, যেহেতু আমরা আমাদের এই বিলিং অ্যাড্রেসটা গুলো দিতে ভুলে গেছি, তো সেক্ষেত্রে আমাদের অলরেডি রিটার্ন করে দিয়েছে। তো আমি জাস্ট যে কোনো একটা দিয়ে দেন এই গিনে আমি জাস্ট এসএসএল কমার্স দিয়ে প্লেস অ্যান অর্ডারে ক্লিক করলাম, এবং আমাকে এখন কি বলতেছে এখানে, জেসন ডিকোড এরর দিতেছে, এক্সপেক্টেড ভ্যালিউ লাইন ওয়ান কলাম। আচ্ছা এটা কোথায় হয়েছে? এটা হয়েছে এখানে, এটা ওদের ফাংশনে দিতেছে ডিকোডের। আচ্ছা আমরা এই প্রবলেমগুলো নিয়ে এখন কাজ করতে গেলে আমাদের আসল কাজই হবে না। তো আমি জাস্ট পেপালের দিকে চলে যাই, দেখি পেপালে কোনো প্রবলেম হয় কি না। ওকে পেপালে আসি, এখন পেপাল থেকে এখন পেমেন্ট করব আমরা এইখানে, কারণ পেপাল এবং এসএসএল কমার্স থেকে এইগুলো থেকে কিসের জন্য পেমেন্ট করতে চাচ্ছি, কারণ ওদের একটা ট্রানজ্যাকশন আইডি দিয়ে দেয় বা আমাদের অর্ডার আইডি ওরা দিয়ে দেয়, তো ওইগুলোই আমাদের প্রোফাইলে শো করবে এবং ওইগুলো দেখতে ভালো লাগবে, যার কারণে আমি চাচ্ছি যে ওইগুলোই শো করুক। ওকে ওকে, তো এখানে আবার আচ্ছা এখানে কি প্রবলেম দিছে, লগ ইন টু ইউর পেপাল অ্যাকাউন্ট। আচ্ছা সেন্ড বক্সের প্রবলেম দিতেছে, এখানে শো করতেছে না। যাই হোক আমরা কি করব, আমাদের ব্যাড লাক, তা আমরা জাস্ট আমাদের যে ইয়াটা আছে ক্যাশ অন ডেলিভারি সেটাই আমরা এখন আপাতত ইউজ করব, কারণ আমি এখন এগুলো লগ ইন করতেও যে সময়টা আমাদের প্রয়োজন সে সময়টাও আমি দিতে এখন ইচ্ছুক না, যার কারণে আমি এগুলো থেকে এখন আপাতত একটু দূরে থাকি। ওকে তো আমাদের অর্ডার হয়ে গেছে, এখন আমাদের ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার হয়ে গেছে। এখন আমি যদি রিলোড করি আমাদের প্রোফাইল পেজ, তাহলে এখানে আমাদের একটা অর্ডার শো করার কথা। আমি অর্ডার সেকশনে গেলাম এবং এইখানে কী হচ্ছে দেখুন, এখানে আমার একটা অর্ডার কিন্তু দেখাচ্ছে। ওকে প্রোডাক্ট এখানে কিন্তু কোনো কিছু দেখাচ্ছে না, এখানে আইডি দেখাচ্ছে, দেন এখানে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট আইডিটা দেখাচ্ছে, অর্ডার আইডি দেখাচ্ছে, তো সব কিছুই কিন্তু এখানে দেখাচ্ছে, বাট কী হতেছে এখানে প্রোডাক্ট দেখাচ্ছে না। কারণ কি, প্রোডাক্ট আছে কোথায়? প্রোডাক্ট কিন্তু আছে আমাদের অর্ডার আইটেমসে, তো সেটাকে যদি আমি এখন অ্যাক্সেস করতে যাই, তাহলে আমার এখানে কি করতে হবে, আবার দেখুন এখানে আবার আরেকটা ফর লুপ চালাতে হবে, যেহেতু আমার অর্ডার আইটেমে অনেকগুলোই তো অর্ডার থাকতে পারে, তাই না, অনেকগুলো অর্ডার থাকতে পারে, তো সেক্ষেত্রে আমাকে এখানে আবার আরেকটা কি বলে ফর লুপ চালাতে হবে। তো আমি এখানে বলতে পারি যে ফর প্রোডাক্ট, প্রোডাক্ট ইন ইন কোথায় হবে, অর্ডার ডট অর্ডারস আইটেম, অর্ডার আইটেমস আইটেমস। ওকে অর্ডার আইটেমসের মধ্যে আমার বাকিগুলো আছে, তো এখন এইটার ভিতরে আবার আমি কি করতে পারি, এখন এইটার ভিতরে আমি জাস্ট এলআই দিয়ে বা ইউএল দিয়েও আমি করতে পারি, আপনাদের যেটা ইচ্ছা সেভাবে আপনারা ইউআইটা ডিজাইন করে নেবেন। ওকে তো আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখানোর জন্য একটা সিম্পল একটা ইউআই করে দেখাচ্ছি। ওকে তো জাস্ট এখানে আমি কি করব, এলআই রিটার্ন করব, এবং এখানে জাস্ট বলতেছি আমি এখানে জাস্ট প্রোডাক্ট হবে, তো আমি জাস্ট প্রোডাক্ট প্রোডাক্টকে এখানে রিটার্ন করতেছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা এখানে প্রোডাক্টটা দিলেই হবে না, কারণ প্রোডাক্টের নেমটাও দিতে হবে, তো প্রোডাক্ট নেম হবে অ্যাকচুয়ালি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন আমি যদি রিলোড দিই আমাদের প্রোফাইল পেজ, তাহলে আই থিঙ্ক এখানে কাজ করার কথা, বাট একটা ইরর খাইছে আমরা, এখানে মেনি রিলেটেড ম্যানেজার অবজেক্ট ইজ নট ইটারেবল। আচ্ছা এটা ইটারেবল হচ্ছে না। ওকে আচ্ছা এখানে ইটারেটেড হচ্ছে না, তো বাট আমরা যদি এখন ডিরেক্ট যদি এখানে দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। ওকে এখন আমরা যদি এখানে জাস্ট অর্ডার ডট অর্ডার আইটেমস দেই, তাহলে কি আসে দেখি। তাহলে ইন্ডেট ব্লক আসতেছে ইন্ড ফর, আচ্ছা ইন্ড ফর কোথ থেকে, আচ্ছা এখানে। তো এখানে আসলে মূলত অনেকগুলো প্রবলেম সলভ করতে হয়, তো জাস্ট কন্ট্রোল এস দিয়ে সেভ করে আমি রিলোড করলাম, দেখি এখন কি আসে। এখন আমাদের কি আসছে, এখন আমাদের আসছে এখানে জাস্ট
অর্ডার থেকে একটা কার্ট আসছে, কার্টের নান দেখাচ্ছে, তো প্রচণ্ড ইয়া দেখাচ্ছে। তো আমরা নেক্সট ভিডিওতে এই জিনিসগুলো অবশ্যই শো করব, দেন আমাদের অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট ডিটেলস এই জিনিসগুলো আমরা কাজ করব, বাকি কাজগুলো আমরা করব। ওকে, তো সি ইউ গাইজ ইন দ্য নেক্সট ভিডিও, আল্লাহ হাফেজ।